স্বাগত জানাই টিনস বা ভর্মিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণী সপ্তম চ্যাপ্টার থেকে যে অণুজীবের জগৎ এই চ্যাপ্টারের পার্ট টু নিয়ে আলোচনা করবো। প্রথমেই আসি যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো ছত্রাক। আচ্ছা, ছত্রাক বলে রাখি, ছত্রাক হলো এমন একটা তোমার মানে এমন একটা জীব যেটা সাধারণত মানে এরা খাদ্য তৈরি করতে পারে না, এদের দেহে ক্লোরোফিল না থাকে এরা খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এদের পুষ্টি পদ্ধতি কীরকম, মানে এরা কীভাবে পুষ্টি নেয়? এরা প্রধানত মৃতজীবী, ঠিক আছে, বা পরজীবী হয়। প্রধানত মৃতজীবী হয়। যেমন ধরো তোমরা একটা পরীক্ষা করতে পারো, এক পিস পাউরুটি বা একটা পাউরুটির একটা অংশ অনেক দিন ধরে তোমরা ধরো ফ্রিজের বাইরে রেখে দিলে, বা ইভেন ফ্রিজেও যদি অনেকদিন রেখে দাও, দেখবে যে পাউরুটির ওপর একটা কি বলবো একটা অ্যাশ কালারের বা ধরো একটা আইস ব্লু অ্যাশ এরকম টাইপের একটা মানে দেখতে পাবে, যে এরকম একটা লেয়ার পড়ছে, সেই পাউরুটির ওপর পেনিসিলিন জন্মাচ্ছে। এবার এই যে পেনিসিলিন এটা কি করে, ওই যে পাউরুটি থেকে খাদ্য বস্তু মানে পুষ্টিরস টেনে নিচ্ছে। তাছাড়াও আরও একটা মানে আমাদের লাইফে ঘটে এরকম একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো বিভিন্ন ধরনের যে চুলকানি দা ধাঁচা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য হয়। ইভেন যে আমাদের মাথায় খুশকি হয় সেটাও কিন্তু একটা টাইপ অফ ছত্রাকের জন্যই হয়, ঠিক আছে। সেই জন্য তার মানে এগুলো কোথায় জন্মাচ্ছে, এগুলো মৃত জৈব বস্তু থেকে পুষ্টিরস নিচ্ছে, ঠিক আছে। এবার দেখো এদের কী কী বৈশিষ্ট্য, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মানে এদের দেহের কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা কিছু আলাদা করতে পারবে না। মানে একটা উদ্ভিদ দেখলে যেমন আমরা বুঝতে পারি এটা মূল এটা কাণ্ড এটা পাতা, ওর ক্ষেত্রে তুমি আলাদা কিছু করতে পারবে না। দ্বিতীয় হলো এরা ইস্ট হয়, ইস্টের দেহে কিন্তু এরা এককোষী। অনেক সময় এরকম প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে যে এককোষী একটা ছত্রাকের নাম লেখো, সেটা হবে ইস্ট। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের দেহে কিন্তু অনেক জায়গায় ইস্ট ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু কি হয় মানে আমাদের শরীরে যখন ইস্ট ইনফেকশন হয়, সেই ইস্ট কিন্তু আমাদের শরীরে মানে গজাতে থাকে, ঠিক আছে, তখন আমাদের দেহে পরজীবী রূপে রয়েছে। তারপর হলো মিউকর পেনিসিলিয়াম, যেটা বললাম এদের দেহে সরু সুতোর মতো অংশ দেখা যায়। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, এই যে সরু সুতোর মতো যে অংশগুলো এঁকেছি এইগুলো হলো তোমার হাইফি, ঠিক আছে, এইগুলো হলো হাইফি। আর এই যে সুতোর মতো অংশ দিয়ে একটা জটিল জালের মতো গঠন করেছে এইটাই হলো তোমার এটাকে বলে হলো মাইসেলিয়াম, ঠিক আছে, এটাকে বলে হলো মাইসেলিয়াম। তাহলে অনেকগুলো হাইফি একসাথে জড়ো হয়ে বা এরকম পেঁচিয়ে মাইসেলিয়াম গঠন করছে, ঠিক আছে। তাহলে এই হাইফি কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসে, হাইফি খুব ভালো করে পড়বে, হাইফিগুলোরই শাখা পোশাক এরকম পেঁচিয়ে নিয়ে তৈরি করছে। আর এই যে মাথায় এলাকাটা তোমরা বলতে পারো যে বেলুনের মতো কি এঁকেছি, এগুলো হলো রেণুস্থলী, ঠিক আছে, কারণ এরা রেণুর মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, এদের দেহে কোষ প্রাচীর নিউক্লিয়াস এগুলো থাকে, ঠিক আছে, কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। দেখবে এরা যেহেতু হলো মৃতজীবী বা পরজীবী, সেই জন্য এরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না। আর মানেটা কি, যে এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই, এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। তারপর হলো এদের যে কোষ প্রাচীরটা আছে, যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, এদেরও কোষ প্রাচীর আছে, কিন্তু এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা নির্মিত, এদের যে কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এরা জলে স্থলে আলোর উপস্থিতিতে আলোর অনুপস্থিতিতে সব জায়গায় থাকতে পারে, উদাহরণ হলো ইস্ট মিউকর পেনিসিলিয়াম এগুলো। এবার আসি শৈবালে, এই যে শৈবাল এদের দেহও মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, যেরকম ছত্রাকদের ঠিক সেরকম শৈবালদেরও, মানে এদের দেহকে দেখলেও কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা বুঝতে পারবে না। তারপর হলো এদের দেহ এককোষী বা বহুকোষী, এরা এককোষী হতে পারে বহুকোষী হতে পারে। এখান থেকে বেশ কিছু ছোট প্রশ্ন তোমাদের আসে, সেগুলো হলো যেমন এককোষী ছত্রাকের নাম লেখো, সেটা বলতে হবে ক্লাভাইরোমোনাস। এককোষী কিন্তু পরস্পর যুক্ত, মানে এক একটা জীব এককোষী কিন্তু অনেকগুলো জীব একসাথে থাকে, তারা হলো ভলভক্স। আবার বহুকোষী ছত্রাক সেগুলো হলো স্পাইরোগাইটা, এগুলো কিন্তু সবই পরীক্ষায় আসে ছোট প্রশ্ন হিসাবে ভালো করে পড়বে। তারপর হলো এদের কোষে কোষ প্রাচীর নিউক্লিয়াস থাকে, কোষ প্রাচীর নিউক্লিয়াস এদের কোষে থাকছে। তারপর হলো ক্লোরোপ্লাস্ট থাকায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা খাদ্য তৈরি করতে পারে। সেই জন্যই যেহেতু খাদ্য তৈরি করার জন্য কী দরকার, ক্লোরোপ্লাস্ট দরকার, যেটাই সূর্যের আলোকে মানে সৌরশক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে দেবে, সেই জন্য এদের দেহে ক্লোরোপ্লাস্ট আছে। এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলো প্রয়োজন, যেহেতু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে সেজন্যই আলো প্রয়োজন, যাতে খাদ্য তৈরি করতে পারে নিজেদের পুষ্টি করতে পারে। এরা প্রধানত জলে থাকে। আর নেক্সট পয়েন্ট যেটা হলো এদের দেহে কিন্তু কোনো সম্বহন
কলা নেই, মানে জাইলেম ফ্লোয়েম এসবের দেহে কিন্তু কিছু নেই। উদাহরণে বললে এই ক্লামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা, এগুলো উদাহরণ লিখে দিতে পারো। এবার আসি ভাইরাস। এই যে ভাইরাস, ভাইরাসের অস্তিত্ব কিন্তু অনেক পরে জানা যায়। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার যখন তিনি গো বসন্তের টিকা আবিষ্কার করেন, সেই সময় ভাইরাসের যে অস্তিত্ব সেটা উঠে আসে, সেটা ছিল 1796 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সময়ের আগে অব্দি কেউ ভাইরাসের অস্তিত্ব জানতেই পারেনি। এবার এই যে ভাইরাস, তার বৈশিষ্ট্য কি? প্রথম হলো এদের কিন্তু কোনো নির্দিষ্ট কোষীয় গঠন নেই। এদের কোষের মধ্যে কোনো রকম তোমার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিচ্ছু নেই। এরা পোষক দেহে যখন প্রবেশ করে জীবনের বৈশিষ্ট্য দেখায়, নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, আবার পোষক দেহের বাইরে যখন বেরিয়ে আসে তখন সেটা জড় বস্তুর মতো আচরণ করে। তাই এদের জীব জড় বস্তুর মধ্যবর্তী বস্তু বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে এই প্রশ্নটা আসে, ভাইরাসকে কেন জীব জড়ের মধ্যবর্তী বস্তু বলা হয়, তখন বলতে হবে এটা। এরা পোষক দেহে প্রবেশ করলে জীবনের বৈশিষ্ট্য দেখায়, নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, পোষক কোষের বাইরে জড় বস্তুর মতো আচরণ করে, তাই এদের জীব জড়ের মধ্যবর্তী বস্তু বলে। এটা একটু বুঝিয়ে বলি। ধরো কারণ ভাইরাল ফিভার হয়েছে, যেটাকে ইনফ্লুয়েঞ্জা বলা হয় সেটা। এবার সেই ব্যক্তির শরীরে যখন ধরো সেই জীবাণু প্রবেশ করেছে, হতে পারে সেটা ধুলোকণা থেকে, বাতাস থেকে প্রবেশ করেছে, বাতাসে যখন সেই ভাইরাসটা ছিল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ছিল, তখন কিন্তু সে জড় পদার্থের মতো ছিল। যেই সে কোনো জীব দেহে ঢুকলো নিঃশ্বাসের মাধ্যমে, তখন সে অ্যাক্টিভ হয়ে যায় এবং সে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে চায়। মানে যে শরীরে ঢুকেছে সেই শরীরের প্রোটিনকে কাজে লাগিয়ে নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে চায়। এবার ধরো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা শরীরে ঢুকিয়ে তার নিজেদের সংখ্যা অনেকগুলো বৃদ্ধি করলো, কিছু তো সিমটম দেখাই যাবে ভাইরাল ফিভার হলে, তখন কি হবে? ধরো সেই ব্যক্তিটা হাঁটছেন বা কাশছেন, বা তার যে ধরো রানি নোজ রয়েছে সেই সমস্ত থেকে যেগুলো যেভাবে ছড়াতে পারে সেগুলোর মাধ্যমে ওই যে ভাইরাসটা ছড়াচ্ছে। ছড়াচ্ছে মানে কি, ও যে একটা ভাইরাস ঢুকে নিজেদের সংখ্যা এত বৃদ্ধি করেছে, সেই সমস্তগুলোই বার হচ্ছে এবং সেগুলোই ছড়িয়ে পড়ছে। এবার ধরো কোনো একটা ভাইরাসেরই থেকেই যে মানে আর একটা ভাইরাস জন্মেছে, আরও নিজেদের সংখ্যা বৃদ্ধি করেছে, সেই ভাইরাস ধরো বাতাসে হইলো কিন্তু কারোর শরীরে ঢুকলো না, তখন কিন্তু বাতাসে সে জড় পদার্থের মতোই রয়েছে, সে সেখানে কিন্তু কিছুই হচ্ছে না। সেই জন্য এটাকে বলা হয় জীব জড়ের মধ্যবর্তী বস্তু। আর এদের দেহে কোষে কোনো কোষ আবরণী, মানে কোনো কোষ পর্দা, কোষ প্রাচীর কিছু নেই, সাইটোপ্লাজম নেই, নিউক্লিয়াস নেই, কি আছে? এদের দেহের বাইরে একটা প্রোটিনের আবরণ আছে, প্রোটিনের কোষ, আর তার ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ হতে পারে কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে, কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে সেটা আরএনএ হতে পারে। ঠিক আছে, যেমন একটা ভাইরাসের নাম হলো এইচআইভি, যেমন হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, তারপর হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরকম। সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কে কবে প্রথম ভাইরাসের অস্তিত্ব জানতে পারে? 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, গো বসন্তের যখন টিকা আবিষ্কার হয় এবং তার আগে তিনি এটা জানতে পারে। এরপর আসি বেশ কিছু পার্থক্য, তোমাদের এই অংশ থেকে বেশ কিছু পার্থক্য আসে, খুব ভালো করে পড়বে, অন্তত দুটো তিনটে করে তো অবশ্যই পড়বে। যেমন প্রথমটা হলো ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য। এরা ছত্রাকরা পরজীবী, মৃতজীবী বা মিথজীবী হতে পারে, এরা সর্বদাই সবজী, মানে শৈবাল নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তারপর হলো এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, এদের ক্লোরোপ্লাস্ট নেই, এদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, সেই জন্য ক্লোরোপ্লাস্ট না থাকাতেই এগুলো খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু এদের দেহে ক্লোরোপ্লাস্ট আছে তাই এরা নিজে সবজী। ঠিক আছে, এরা জলের স্থলে থাকে, এরা শুধুমাত্র জলে এবং ভিজে জায়গায় থাকে। তারপর হলো ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এদের যে কোষ প্রাচীর সেটা পেপটাইডোগ্লাইকান দ্বারা নির্মিত, এদের কোনো রকম আবরণই নেই, মানে কোষ পর্দা, কোষ প্রাচীর কিছুই নেই, এদের প্রকৃত নিউক্লিয়াস নেই, পরিবর্তে প্যাঁচানো ডিএনএ থাকে, এদেরও পুরো নিউক্লিয়াস নেই, প্রোটিনের খোলকের ভিতরে ডিএনএ আরএনএ থাকে। ঠিক আছে, এক্ষেত্রে ডিএনএ থাকে, এক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটোই থাকতে পারে। এরপর আসি যে পার্থক্য, সেটা হলো ব্যাকটেরিয়া আর আর্থ্রোপ্রাণী। ব্যাকটেরিয়ারা হলো এককোষী প্রোক্যারিওটিক। ঠিক আছে, প্রোক্যারিওটিক মানে এদের যে কোষ সেটা সুগঠিত নয়, এদের নিউক্লিয়াসের বাইরে আবরণ নেই, কোষের বাইরে আবরণ নেই, এরকম। আর এদের হলো এককোষী, এরা হলো এককোষী এবং এরা হলো ইউক্যারিওটিক। এদের এরাও এককোষী, এরাও এককোষী, কিন্তু এই প্রোক্যারিওটিক আর এই ইউক্যারিওটিক, এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াসের বদলে একটা প্যাঁচালো ডিএনএ থাকে, আর এদের কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে, মানে এদের একটা কোষে একটা নিউক্লিয়াস বা একের বেশি নিউক্লিয়াসও থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল বাটনও ক্লিক করে রাখো, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।